তারপরও মাঝে মাঝে স্থাপন করে দিতে হয়, সতর্ক করে দিতে হয়। মাঝখানে মনে হয় তুমি একটা ফুটবল খেলার গল্প জানো, জানো না যে ভিডি খেলার টিম আট গোল খেয়েছিল। এই হারার ভিতরেও একটা তৃপ্তি আছে, সেটির ফলে আমরা জেতার জন্য মাঠে নামি নি, নেমেছি। আমরা চাই যে সবসময় তোমরা জিতে জিতে যাও, উপরে যাও। আমরা তো আশা করি যে তুমি সালের মতো পদে আসবে, আরো অনেক বড় পদে যাবে। এই এই ডিজিবির কথা যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বড় প্রশ্ন ডিজি মহোদয় স্যারের, তাই না? তারা চাই যে তোমরা ডিজি সালের মতো করতে যাও, আমাদের মতো করতে থাকবে কেন? সেই আশা থাকে যে তোমরা অনেক উপরে যাও, তোমরা আমাদেরকে আরো উপরে যাও, অনেক উপরে, সেই আশা করি। তবে ছাত্র খাওয়াতে আমাদের কোনো কষ্ট নেই, আমরা যদি হেরে যেতে পারি সেটাতেই লাভ হবে। আর তোমাদের উপরে দেখতে পারলে সেটাতেই মনে হয় যে আমরা সার্থকতা পেয়েছি, না হলে কষ্ট লাগবে। তোমরা জানো যে এই কলেজ থেকে অনেকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশন পায় না, এটুকু জানো জেনে তো অনেকে আবার এটা পরীক্ষাও দিতে যেতে পারছে না। সেই জন্য নিজের পড়ালেখা নিজের কাছে আমরা পড়ে দিতে পারবো না। আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা আর কিছুদিন বাকি নেই, মার্চ মাসের লাস্ট উইকে অথবা এপ্রিল মাসের লাস্ট উইকে পরীক্ষা শুরু হবে। তুমি হিসাব করে দেখবে যে তোমার কাছে কতটা সময় আছে। এছাড়া সবাই মিলে একটা প্ল্যান করেছি আমরা যে কোনোদিন দরকার একটা পরীক্ষা হবে, এটুকু জানো। আর বাকি সাধারণ ধরনের অনেক কিছু বলেছে, সেটা আলাদা জিনিস। তার মূলত আজকে যে জন্য তোমাদেরকে ডাকা, সেখানেও যে জন্য তোমাদের ডাকার সেটা হলো সাদা একটা ক্লাসরুমে গিয়েছিল, কোন ক্লাসরুমে মোবাইল ক্লাসরুমে যাওয়ার পরে যেটা আমি জেনেছি সাদা কি বলেছে, একজন আসলে সামনে একজন আসলে সেখানে ওই বলছে যে স্যার ক্লাসে যাওয়ার পর ওদের কি বলেছিল বলো। আগে ক্লাসে যাওয়ার পর বলতো যে যারা বোন আছে তাদের দীক্ষায় গিয়ে তাদের তাড়াতাড়ি কনসিডার করা হবে, আর যারা কি বলে মানে দেরি করে নেওয়া হবে তাদের কাছে তাদেরটা আদৌ কনসিডার করা হবে। তা ও যেটা বলেছে যে যারা স্বেচ্ছায় মোবাইল দিবে সেটা হলো কনসিডার করা হবে, আর যেটা দিবে না সেটা কনসিডার করা হবে না। এই লাইনে ডাকলে সাথে সাথে এবার কথা শোনো, শরীফ স্যার আমাকে পুরোটাই বলেছে যে স্যার ক্লাসে যাওয়ার পর বলেছিলাম যে ওরা যদি মোবাইল নিজের থেকে দিয়ে দেয় তাহলে আপনি কনসিডার করবেন। আজকে মোবাইল দিয়ে দিচ্ছে ওদের 30 জনের, 32টা মোবাইল আছে, আর 2টা মোবাইল দিব না আমি, যে 2টা মোবাইল সাথে বের করতে হয়েছে। আর তোমাদের কাছে আমার যেটা বক্তব্য থাকবে, আজকে মোবাইল দিয়ে দিচ্ছি, এরপরে আর মোবাইল পাবে না।
বাচ্চারা শব্দ করা যাবে না, কথা শুনতে হবে, তালিও দেওয়া যাবে না। এটা আমরা ফুটবল খেলতে আসিনি, এসেছি। কালকে থেকে যদি মোবাইল পাই সেটা ফেরত পাবে না তোমরা, বুঝতে পেরেছ কথা? ওদের মোবাইল, 30 জনের মোবাইল আজকে সার দিয়ে দেবে। আর দুইটা মোবাইল আছে, যে দুইটা মোবাইল দেওয়া যাবে না, কারণ তারা যেটা বলেছিল সেটা তারা কথা রাখেনি, তারা অপশন দিয়েছিল। আমি ছাত্রের কথাকে রেসপেক্ট করেই ওদের মোবাইলগুলো ফেরত দিচ্ছি, কিন্তু বাকি দুইটা মোবাইল আমার কাছে থেকে যাবে, অথবা কর্তৃপক্ষের কাছে, আমাদের কাছে থেকে যাবে। আর তোমাদের জন্য যেটা বলছি, এরপরে যদি তোমাদের কারোর কাছে এইভাবে পাওয়া যায় সেটা ফেরত দেওয়া কঠিন হবে, কথা মনে থাকবে? তোমাদের অনেক ব্যাখ্যা থাকতে পারে যে আমার এই জন্য মোবাইল লাগবে, এই জন্য সব ব্যাখ্যা আমি মেনে নিচ্ছি। এখন তুমি যদি হিসাব করো সব কিছু মিলিয়ে, সব প্রধান প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা নির্দেশনা আছে, আছে না? আছে কি নেই? আছে না? আছে, সেটাও মানতে হবে, সেটাই আমরা মেনে চলবো। তোমার যদি কোনো প্রয়োজন হয় আমার অফিসে টেলিফোন আছে, সেটা ব্যবহার করবে। যদি সেটাও না পাও, সারা আসছে অনেক সময় সাথে বললে একটা কল করা যাবে না, এরকম না। একান্ত যদি না পাও আমার রুমে এসো, এছাড়া মোবাইল ফোনে বাসায় কথা বলতে হবে, সেটা তো সমস্যা নেই। কিন্তু স্কুলেরও কিছু ভাবমূর্তি থেকে যায়, যায় না? তো সেটার জন্য আজকে মোবাইল ফোন দিয়েছি, এরপরে আমরা দিতে পারবো না, সেটাই তোমাদেরকে জানানোর জন্য আজকে এখানে টাকা। আর আর ওই মেসেজটা দেওয়ার জন্য যে এইবারও কিন্তু ভালো